আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মটর শুটির ভেজিটেবল গোলা রুটি। চলুন দেখে নিই এর প্রস্তুত প্রণালী। এখন আমি এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব, নিয়ে বেটে নিব। এখানে নিয়েছি 1 কাপ ময়দা, আর লাগবে 1/4 কাপ সুজি। সুজিটা দিলে একটু মুচমুচে হয়, এই জন্য দেওয়া। এখানে নিয়েছি মটরশুঁটি 1 কাপ, আর লাগবে 3-4টা কাঁচা মরিচ, আর লাগবে 2 কোয়া আদা। এখন আমি এগুলো পিষে নিব। এখন এগুলো আমি পেস্ট করে নিব। এখানে লাগবে 7 মতো লবণ, 2 চামচ চিনি, ভাজা জিরার গুঁড়ো 1 চামচ, শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি 1 চামচ, আর লাগবে কালো জিরা। এগুলো আমি ময়দা সুজির সাথে মিশিয়ে দিব। এরপর এখানে পেস্ট করে রাখা মটরশুঁটি দিয়ে দিব। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিব। একবারে বেশি দিব না, অল্প অল্প করে দিব আর মাখবো। দিয়ে একটা গোলা তৈরি করে নিব। অল্প অল্প করে দিব আর মাখবো। দিয়ে একটা গোলা তৈরি করে নিব। ব্যাটার তৈরি হয়ে গেছে। এখানে আমি ব্যাটারটি খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করিনি, ঠিক এমন হবে। এখন আমি এখানে গাজর কুচি দিয়ে দিব। আপনারা চাইলে আরও বিভিন্ন সবজি দিতে পারেন। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন মিশানো হয়ে গেছে। এখন আমি 10 মিনিট রেস্টে রাখবো, ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি এই রুটিগুলো বানিয়ে নিব। এখানে একটি পাত্র নিয়েছি। এখন সামান্য পরিমাণে তেল দিয়ে দিব, দিয়ে তেলটা ব্রাশ করে দিব। এখন চামচের সাহায্যে ব্যাটারটি দিয়ে দিব। এক পাশ হয়ে আসলে আমি উল্টিয়ে দিব। আরেকবার উল্টিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম রেখে রুটিগুলো ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে। এখন আমি উঠিয়ে রাখবো। তৈরি হয়ে গেল মটরশুঁটির সবজি গোলা রুটি, খুবই হেলদি, স্বাস্থ্যকর। আমার এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করলে পারফেক্ট হবে। আমি একটি ছিঁড়ে দেখাই কত সুন্দর হয়েছে। এইভাবে বাসায় তৈরি করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।